সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় সকাল 9:40, আর আমি চানা শশা পেঁয়াজ খেয়ে নিয়েছি, 10টায় বেরোবো। আজকেও আমার 10:30 থেকে একদম চারখানা পরীক্ষা ডিউটি। আগে যে যেভাবে ছিল সেইভাবে 45 মিনিট করে, এক একটা ইন্টারনাল। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে আমাদের এই জেনারেল ডিগ্রি কলেজে যেখানে এত এত ছাত্রছাত্রী, সেখানে সেমিস্টার সিস্টেমটা না আমাদের খুব অসুবিধে হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন অল ইন্ডিয়া লেভেলে তো সেমিস্টার সিস্টেম, কিন্তু যেখানে টেকনিক্যাল কলেজগুলো, যেখানে অল্প সংখ্যক ছাত্রছাত্রী, সেখানে সেমিস্টার সিস্টেম ঠিক আছে। কেননা প্রত্যেকটা সেমিস্টারের পরে, এক্সামের পরে খাতা দেখতে অনেকটা টাইম চলে যায়। আমাদের না, যে যেই মানে সাবজেক্টগুলোতে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী, হ্যাঁ, সেই মানে সাবজেক্টগুলোর সমস্যা হয়ে যায়, হ্যাঁ, খাতা দেখতে দেখতে। তো এদের স্টুডেন্টদের ক্লাসের টাইমটা এরা কম পায়। তো যাই হোক, এটা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা ভাবনা হবে বা এই সিস্টেমই থাকবে। আরেকটু কি করে বেটার করা যায়, মানে সমস্যা তুললেই তো হবে না, সমাধানটাই মেইন। তো এটা নিশ্চয়ই ইয়ে করা হবে। আর আরেকটা যেটা, সেদিন আমার এক ছাত্রী আমাকে বলছে যে পাস আউট, ও এসেছিল ওর একটা কাজে, তো বলছে যে ম্যাডাম আপনি তো অনেক সুন্দর সুন্দর রান্না করেন, একটা রান্নার চ্যানেল খোলেন। আমি তখন ভাবলাম যে এই একটা চ্যানেল নিয়ে আমার মাথা নষ্ট, এবার রান্নার চ্যানেল, আমাকে তো তাহলে এবার আমার অরিজিনাল যে কাজ সেটাকে আমার ছেড়ে দিতে হবে। তো যাই হোক, আজকে সেই জন্যে একটা রান্নার রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি, এবং সেটা রন্ধন বিচিত্রা বলে আমার এক মানে ইউটিউব ফ্রেন্ড আছে, তার কাছে দেখেছি। পটল তো সেটা রান্না করেছি, একদম রন্ধন যেভাবে করেছে এতটা তো আর হয়নি, আমি তো আর সেরকম রাঁধুনে না, তাড়াহুড়ো করে আর কলেজ খোলার দিনে এইসব রান্নাবান্না একটু ঝামেলা হয়ে যায়। তাহলে তোমরা পনির পটল রেসিপি সহ রান্নাঘরে কি কি কাজ চলছিল সেটা একটু দেখে নাও, আর আমি কলেজে যাই। ও হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করো না, বুঝেছো, আজকে হাঁটতে গেছি কিনা, বড্ড লজ্জা পাই গো এ কথা জিজ্ঞেস করলে। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক, হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যাও। প্রথমেই পটলগুলোকে ভালো করে কোচলে ধুয়ে নিলাম, তারপর এই যে গ্রেটারে সাহায্যে পটলগুলোকে কুড়িয়ে নেব। মিহি দিয়ে যেটা হয় সেটা নিলে ভালো। যাই হোক, পটলের দুই মাথা কেটে নিলাম ছুরি দিয়ে। এবার আমি গ্রেট করতে শুরু করলাম। গ্রেট হচ্ছে এই যে এইভাবে পড়ছে। তো ওই মিহিটা দিয়ে করলে ইয়েগুলো, পটলগুলো আরও মিহি হতো। এবার বিচিগুলো ওখান থেকে আমি ছাড়িয়ে নিয়ে নিলাম, কেননা বিচিগুলো মুখে পড়লে ভালো লাগবে না। তো বিচিগুলো সাইডে রেখে দিলাম। এইভাবে সবগুলো পটল আপনাদের যতটুকু লাগবে সেই মতো করে আপনারা গ্রেট করে নিলেন, আর বিচিগুলোকে আলাদা আপনি তুলে রাখলেন আপনার মন মতো কিছু একটা করার জন্যে। এবার দেখুন, পটল পনিরের জন্যে মশলা নিয়ে নিলাম। এখানে অল্প একটু কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে হিচকি পোস্ত, এখানে কাজু বাদাম, এটা হচ্ছে জিরার গুঁড়ো, এখানে এলাচ, এই হিচকি দারচিনি, আর এদিকে হচ্ছে ধনের গুঁড়ো। এগুলোকে পেস্ট করে নেব। ক্যামেরাটা বন্ধ করলাম, হঠাৎ করে গোলমরিচ একদম চিৎকার করে উঠলো। আমি যে মাঝখানে রয়েছি আমাকে কি চোখে দেখা যাচ্ছে না? তো গোলমরিচও আছে কিন্তু বন্ধুরা। এবার সমস্ত কিছু রেডি করে নিয়ে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইখানা বসিয়ে দিলাম। তো কড়াই গরম হতে থাকুক, আর এই ফাঁকে আমি দেখো একটা পাত্রে গরম জল করে নিয়েছি ইয়েগুলোকে ভেজানোর জন্যে, পনিরগুলোকে। এবার কড়াই গরম হতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দেবেন। এরপর পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে মানে ভালো লাগে খেতে। আবার আপনারা ইচ্ছা করলে, এমনিতেও অনেকে দেয় পনির, আমি দুটো প্রসেসেই করি, অনেক সময় ভেজেও দিই আবার অনেক সময় এমনিতেও ঢেলে দিই আর কি। তো একটু ভেজে যেহেতু নিচ্ছি, এটাতে একটু হলুদ দিলাম। সবই আপনাদের পরিমাণ মতো, আপনারা আমার চাইতে অনেক ভালো রান্না জানেন, সুতরাং কোনটায় কতটুকু লাগবে সেটা আপনারা খুব ভালো জানেন। এবার এই যে গরম জলটা যেটা করা হলো সেটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। আপনারা ওই পাত্রেই ঢেলে দিতে পারেন পনিরগুলোকে, ভাজা পনিরগুলোকে। তো আমি এই পাত্রে রাখলাম। এই গরম জলে কিন্তু আবার একটু নুন দিয়ে নিয়েছি, তো নুন জলে পনিরটা ভেজানো থাকলে একটু ভালো লাগে আর কি। তারপরে আবার কড়াইয়ে গরম করে তেল দিয়ে দিলাম, আর এখানে একটু গন্ধের জন্যে 2 চামচ ঘিও দিয়ে দিলাম। আমার আবার ঘি খেতে বেশ লাগে। তো এখানে 2 শুকনো লঙ্কা আর 23 পাতা ছেড়ে দিলাম,
তেলটা গরম হওয়ার পরে একটু জিরে ফোড়ন দিলাম। আমি পুরোটা রন্ধন বিচিত্রার অর্পিতার মতো করিনি, কিছুটা নিজস্বতাও রয়েছে। আর এই যে পেস্ট করা মশলাগুলো এবার তেলে ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কথা বলবো কি, আমার মুখ দিয়ে মানে পানি পানি হয়ে গেছে আমার মুখ। এবার মশলা যত কষানো হয় ততই ভালো। এবার মিক্সির কন্টেনারটা ধুয়ে আমি ওই জল একটু একটু করে দিচ্ছি আর কষাচ্ছি, একটু একটু জল দিচ্ছি আর কষাচ্ছি। এবার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে গ্রেট করা পটলগুলো আপনি দিয়ে দিন। আপনারা যারা যারাই দেখছেন আপনারা দিয়ে দিন। আসলে আমি তো এইভাবে কখনো রেসিপি শেয়ার করিনি, তাই কি কথা বলবো বুঝে উঠতে পারছি না। তো এই দেখুন, এবার ওই যে আমি পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম জলটা, এটার মধ্যে তো অনেক কিছু রয়ে গেছে, তো ওই জলটা দিয়ে একটু 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 করে আমি কষিয়ে তারপরে পুরোটা জলই আমি দিয়ে দিয়েছি আর কি। এবার একটু দুধ দিয়েছি। আসলে আমি ভেবেছিলাম প্রথমে পুরোটাই দুধ দিয়ে করব, কিন্তু জল দিয়ে দেওয়াতে দুধটা অল্প দিয়েছি, কেননা এটা তো একটু ঘন ঘন হবে। দুধ বেশি দিলে তাহলে একদম সাগর হয়ে যাবে, আর দুধ দিলে না তরকারি ভীষণ সুন্দর রং ধরে। এবার ওইটা যখন একটু পেকে আসবে, আমরা পেকে যাওয়া বলি, বাস পটল ছেড়ে দেবেন। এই দেখ আপনাদের পনির পটল রেডি হয়ে গেছে। শিমুল, আমি তো আজকে তোমার 10টায় বাইরে মুখ, আমি যদি সুযোগ করতে না পারি তাইলে তুমি মাছটি করবানি। পারবো নি, মামাতন টেস্টি তো না। তুমি খুব স্বাদ রান্ধো। আমি পারি না তো রান্না করাটা। এই তো উল্টাপাল্টা কথা কয়, তুমি খুব ভালো রান্না করো। ও বাপরে, হ্যাঁ থ্যাংক ইউ কইলা না? থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, তুমি মাছটা করে নিও কেমন, যদি আমার টাইম যদি না হয়। আচ্ছা আচ্ছা। এই যে শিমুল মাছ শুকনো করে নিল একদম, মানে ধনে পাতা দিয়ে একদম টান টান উত্তেজনা সহকারে মাছ খাবো আর কি আজকে। বাহ, আর শিমুলের রান্না অসাধারণ হয়। এটা করাই আর কি বয়স? ওই তো পটল বিচি। ও শুন, কালি যারা সম্ভব। আচ্ছা, পটলের বিচিগুলো পেস্ট করে নিয়েছো না পাটায় বাচ্ছো? ও পাটায় বাটা হয়েছে। এবার রসুন লঙ্কা দিয়ে, এবার কালো জিরা ফোড়ন দিয়ে পটলের বিচি। বাহ, শিমুলের তো দেখি প্রচুর ক্রিয়েটিভিটি। আমডালটা করেছো পাঁচফোড়ন দিয়ে? বাহ, ভেরি গুড। আচ্ছা দাঁড়াও, এটা একটু দেখাচ্ছি। এই যে আমডাল করেছে। বাহ, তিনটে পরীক্ষা ডিউটি সারলাম, এখন বাজে 2:25 আর লাস্টটা হচ্ছে 3:00 থেকে 3:45। খিদে পেয়েছে। এই যে একখানা রুটি আর ডিমের অমলেট এনেছি, তো এগুলো খাই, খেয়ে তারপরে ইয়েতে ঢুকবো আর কি। খুব পরিশ্রম করে যায় এই পরীক্ষার ডিউটিগুলো, কেননা বারে বারে ওপরে নিচে। আমাদের এক্সাম হলটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, কখনো ফার্স্ট ফ্লোরে কখনো সেকেন্ড ফ্লোরে। এই এখন যেমন আমি সেকেন্ড ফ্লোরে আছি, তারপরে যাবো ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, এই আর কি, বারবার ওঠানামা করতে হয়েছে। পরিশ্রম করে যায় পরীক্ষার সময়টাতে, ক্লাস করানোর চাইতেও যেন এগুলো একটু মানে পরিশ্রমের। খাই তাহলে। দীপক বাবু, ছেলের জন্য? আমি তো ভিডিও নিয়ে আসি, বন্ধুরা ভিডিও তো দেখতে লাগবো। কম এখন আমার ভিডিও তো করতে হইব। হ্যাঁ, এখন 5:50। তো আমি এখন কয়েকজনের ভিডিও দেখছি, এরপর আমার ভিডিও এডিট করুম। আমি তো কলেজ থেকে কটার সময় আসছি? বউ 4:15। তাইলে 1 ঘন্টা তো অন্তত একটু আমার জন্য থাকতো, আমার বন্ধুরার জন্য থাকতো। এখানে এখন কি দিছ? আলুও দিবা? ও ডিম আলু। বাবা, ফুলার তো আজকে টিফিন তো আর করে দিল। ও আচ্ছা, দিল মে হো তুম, আঁখো মে তুম, বলো তুমহে কেসে চাহু, পূজা করু সজদা করু। এই যে করে নিলেন উনি ছেলের জন্যে মন পছন্দ। দেখি বাবা কি প্রশান্তি। হ্যাঁ, তোমার মন খারাপ নেই? মুখটা এমন ঘুরে আসছো কি রে? সারাক্ষণ কলেজটার মধ্যে এত পরিশ্রম, জানো নি, মনে হয় চাকরিটা ছাইড়া দিই। কিদা বেআইনের সম্পর্ক? কি অবৈধ সম্পর্ক? হ্যাঁ, কি খুশি বেআইন আইসে। বন্ধুরা এই দেখো আমার সুন্দরী বেআইন, আমার মেজ বৌমার মা এসছেন এই মাত্র।
আগামীকালকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে, সেটা এখন বলবো না, অনুষ্ঠানের দিন রিভিল করব। আর দীপকবাবু তো বেশ, হ্যাঁ আসার পরেই বেআইন খোঁজ করছেন। আর দীপকবাবু তো মহানন্দে আছেন, হ্যাঁ উল্লালে আছেন, এমনকি তা বেআইন টেলিয়া ঘুরতে ঘুরতে যাইবে না গীতা? তাহলে আমরা কথাবার্তা বলি, হ্যাঁ আর তোমরা থাকো, দেখতে থাকো আমাদের ভিডিও, আমরা একটু ঘুরে আসি, আমরা দুজন, হ্যাঁ ঘুরে আসো, কাম অন, হ্যাঁ বড়সড় আড্ডা বসেছে এখানে আমাদের আড্ডা করে, সোনাত্তরে আড্ডা করে এখন জমজমাট। হ্যাঁ একটা অনুষ্ঠানের আলোচনা চলছে, আমাদের আলোচনার মধ্যমণি হলো আমাদের শিমুল রানী, দেখে দিই শিমুল রানী উনি, হ্যাঁ শিমুল তোমার বক্তব্য কি কও তুমি আজকে? হ্যাঁ না বিজু, বিজু একটা কাঁঠাল নিয়ে এসেছে কালকে, এটার ব্যাপারে তোমার কিছু বক্তব্য আছে? না কাঁঠালটা আমার পছন্দ হয় না। কি নেহা তোর তো মনটা খুব খুশি আজকে, হ্যাঁ প্রাপ্তি যোগ নানা হবে, হ্যাঁ তোর মনে আছে মনের প্রতিক্রিয়াটা জানা আজকে মনটা তোর কেমন, মা আইসে বোন আইসে? আমাদের সবার আনন্দদানের যিনি বাবা, এনুবার মুখটা তুল না, আচ্ছা নেও গো বেচারা কিছু বলতে পারছে না, এইমাত্র ডিনার কমপ্লিট করলাম, কেননা এখন সময় 10:05 আর আমি এবার বসবো এডিট করতে। হ্যাঁ সন্ধ্যার সময় আসলে ওই মেজো ভাগ্নের এরা এসেছিল, গল্প টল্প হয়েছে, তারপরে আবার ফোন এসেছিল আজকে অনেকগুলো, তো সেই জন্যে আর এডিট করতে পারিনি। এখন একদম একিয়ে না একিয়ে না কি হবে, একদম নিরালা, নিরালাও তো হবে না, শ্রেয়ন আছে, দীপকবাবু আছে, যাই হোক এক মনে, এক মনে বসে আমি এডিট করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, কিন্তু একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আজকে যে পটলের আর ওই যে পটল পনির যেটা করেছি সেটা দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি খোসা সহ দিয়ে দিয়েছি। হ্যাঁ খোসাটা যদি ফেলে দিতাম, হ্যাঁ খাদ্যগুণ রয়ে গেছে, কিন্তু ওই খোসা থাকাতে একটু মানে শক্ত শক্ত হয়েছে আর কি, কিন্তু এমনিতে ভালো হয়েছে, কিন্তু মনে হচ্ছে আর কি, শ্রেয় সাউন্ডটা কমা কপিরাইটায় পড়বো, কিন্তু মনে হচ্ছে যে যদি খোসাটা ছাড়িয়ে নিয়ে করতাম তাহলে অনেক বেশি সফট হতো। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিও, আর নতুন ভিউয়ার্স তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের ঘরে ঠিক পৌঁছে যাবে। তাহলে দেখা হবে আমার পরের ভিডিওতে, নতুন ভাবনায় নতুন চিন্তায় নতুন আলোতে, ভালো থেকো সুস্থ থেকো, শুভরাত্রি।